মান কামারা মাজান ইমান ইহতিসাবান গফির আল্লাহ মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ইমান সহকারে খালে সন্তরে তারাবির সলাত আদায় করে তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। তো তারাবির সলাত এত কষ্ট করে আদায় করলে হবে? জামাতে কষ্ট হলে একাই পড়েন। আমার একটা পরামর্শ, এসার সলাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এসার সলাত পড়ে বাড়িতে চলে আসেন, আর রমজানের এক তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি ট্যাটারি খুলে ফেলে দেবেন, তার কাটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল্লাহ এক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি তবু তো আমি আছি। আমি কোনোদিন একটা না দুই মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি তো দেখছি যে ওই আব্দুর রাজাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি যে আমি হাঁটছি তখন, ওর সামনে দাঁড়িয়ে কোনোদিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। এই রমজান ওই তারটা কেটে দে তোরে, আমার মা যেভাবে সুরজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে শ্যাম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কীভাবে শ্যাম থাকতো? তিন তারা দেখে নাকি ভুল হয়েছে নাকি? তিন তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ইমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব পরের বাক্যটা বললেন না, 11 মাস যা ব্যবসা করেছি এক মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না, এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না, একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন, যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিএম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট এক মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে, বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বললেন আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছোটা দেখেন, ওইটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে, আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নাহলে ওইটাই ঠিক ছিল, চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে। একজন সাহাবি পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রাসূল বলছেন ইনসিল ফাস্তা নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রাসূল উঠে থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রাসূল, আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে নামো, ছাতু রেডি করো। তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আব্দুর রাজ্জাক সাহেব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে, কত আত্মীয় স্বজন আছে। যদি সম্ভব না হয় তাহলে শুকা খেজুর। আল্লাহ রাসূল বলছেন ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাতুন তাহলে শুকা খেজুর, ফাইনলাম তাকুন যদি শুকা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন, পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুকা খেজুর, না হলে পানি, অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম মুখে দিয়ে বিসমিল্লার সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এ অধিকার রাখে না। আরও কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোনো ফলই অধিকার রাখে না এটার,
কাঠ বাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন, তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুকা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহ আলাকা সন্ত ইচকে কাফতার তো এ হাদিস জয়ীব, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন জাহাবাত জমাও আব্দাল্লাহ তিল রুকো সাবাতুল আজর ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, এটা পরিমাণ মতো খান, তারপরে এসার সালাত আদায় করেন জামাতে, জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম, তাই বলতে যাচ্ছি একবার টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এক এ বাড়িতে সব কাজ বন্ধ, এসার পরে ঘুমিয়ে যেতে হবে, তাহলে দশটার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত দশটার পরে, তাহলে আমি উঠছি কখন? একটাই। যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? দুইটাই। যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? তিনটাই। আর বেশি লাগবে না, পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে, এখনও আমার সময় আছে প্রায় পৌনে দুই ঘন্টা, দুই ঘন্টা। তাহলে আমি এই সময় এখন এবাদত করব, উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের প্রথম শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত, আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি রাব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে উজু করে সলাত আদায় করেন, দুই রেকাত করে আট রেকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো, বারোটায় শুরু করে দেবো, করেন তো আব্দুল্লাহ এক সাহেব আমি যে হাফেজ নয় পড়তে পারি না, আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে, আগে বলে দিয়েছি কেউ যেন লোকমা দিও না গো, খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ। বিশ রাকাত, দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরো দশ রাকাত আছে, এটা এবাদত নয়, এটা এবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, কেউ টাকা দিবে না তো, যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে, মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারাবি খতম তারাবি হে, তিরিশ পারা করান, তিরিশ পারা করানো তো সহজ নয়, যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন না, সূরা ইখলাস তিনবার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নেকি নিয়ে নাও, ওটাও অনেক মর্যাদা, এক মাসে পড়ো, পনেরো দিনে পড়ো, সাত দিনে পড়ো, তিন দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো, অনেক ভালো সূরা বাকারা পড়ো, আল ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আল ইমরান তোমার পক্ষে বিচার মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার আপনার পক্ষে, আগে তাকে জান্নাতে দিতে হবে, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষে তিনটা কঠিন, এক নম্বরটা সহজ, মনে থাকবে না মনে হয়, বলেন তো দেখি সিরিয়াল, এক সূরা মুলক ঘুমানোর সময়, দুই জুমার দিন মারা গেলে, তিন পেট ব্যথায় মারা গেলে, চার শহীদ হয়ে গেলে, বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রহিম কি বললো গো, এক হ্যাঁ সূরা জুমার দিন, জুমার দিন আর কি যেন, ও ওই যে সূরা মুলক পড়লাই, তো দুইটা তো হলো, তারও আরও তাহলে, ও হ্যাঁ পেট ব্যথায়, পেট ব্যথায় মারা গেলে, পেট মাথায় মারা গেলে, আর চার নম্বরটা তো মনে আছে, ওটা তো শহীদ, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের চারটার মধ্যে শেষের তিনটে কঠিন আছে, জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না, আব্দুর রহিম হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ওসব কথা দরকার নাই, মানে ওটার কথা তো হিসাব না, ওটা আপনি নিয়ে আসছেন কেন, ওর তো ইমান নাই, একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত, সলাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে, তা আমি আর আপনি তার উপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন, আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি, ও তো গেছে,
ভালো ধারণা হতেই পারে, জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল, আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল, তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল, তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া, তিরিশ আয়াত। মুরব্বি ভাইজান, এক মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা পড়ান 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে 7 দিন 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা সাইদুল ইস্তেগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। সাইদুল ইস্তেগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময়ে জান্নাতে যাবে, বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুল রহিম সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু ওয়া লাকা বিনিমাতিকা আল্লাহি আবু বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি। আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে না, সাহারি খেতে হবে, সাহারি ছাড়া সেম হয়ে যাবে, সাহারি ছাড়া সেম হয়ে যাবে, কোনো সমস্যা নেই, সাহারিতে বরকত আছে, সাহারি খাবেন, বেশি খাবেন না, বেশি খেলে আবার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল, পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরে, তখন উঠল, উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসেছে, এসে ইফতার করলো, এভাবে তার দিন কাটত। তো বেশি খেলে ঘুমাতে হবে, সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে, কলা দুধ ভাত, কলা দুধ রুটি অল্প, তাহলে পিপাসা লাগবে না, আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না, ক্ষুধা যেন না লাগে, তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতেন, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমায়, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে, বেকুপটা সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে, স্ত্রীর সাথে গণ্ডগোল, অলসতা নেই যার সারা দিন কাজ করছে, ক টাকা ভাড়া, 20 টাকা, 10 টাকায় যাবা চলে, আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকার 1 পয়সা কম নেবে না, সবাই জানে এখানে 10 টাকা ভাড়া, তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত 1টা ভাড়া পায়নি, দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ও ওইটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। এবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিয়াম, শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন, জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিকা লিতে সম্পত্রিক আছে, এই ছেলে আমি দোয়া পড়ি, তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সম্পত্রিকা, জানি না আপনি তাকে নেন কি না, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাব, আমার 100,000 টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা, সেখানে যদি আপনি সাঁত না দেন তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে, বইয়ের নাম কি করলে কি হয়, বই করলে ছাই হয়, কিছুই হয় না, সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিকা লিতে সম্পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, 50 টাকার প্রশ্নের উত্তর আছে, 50টা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিকা লিতে সম্পত্রিকা। আবদুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান
আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন, আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন, কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে দু একটা বই আছে, কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত পোশাক, উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য, এই কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ, আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, এটা আমি চেষ্টা চালিয়েছি। বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাই নবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে, চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন। আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ, আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, পাঁচ অক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষে, মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচবো না, একেবারেই মাটির মানুষের, মানুষের বিরুদ্ধে লড়বো না, মানুষের পিছনে কিছু বলবো না, আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমনভাবে কঠিন করে, একটা বাক্য যদি উলট পালট হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজ্জাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে, তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধত্তবে রাখি না, ওকে আমি হিসেবে নিয়ে আসিনি, আমি মুখ খুললে হিসেব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে ওর জন্য আমি মুখও খুলি না, আমি দেখিও না মুখও খুলি না, আমি প্রয়োজনও মনে করি না, ওকে আমি হিসেবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ, আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে, আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম, ওর জাতিতে কেউ অতীতটি হাদিস বলে হাদিস বর্ণনা করেছে নাকি সাহস করতে পারবে না।